প্রিয় সকল মাছ চাষি ভাই ও বন্ধুরা আলাইকুম ফারহান মৎস নার্সারি পক্ষে দেখে আপনাদেরকে জানে অনেক শুভেচ্ছা অভিনন্দন তে বন্ধুরা স্ক্রিনে যে মাছের পোনাগুলো আপনারা লক্ষ্য করে দেখতে পারছেন এইগুলো হচ্ছে অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা এই মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা কে যেতে রয়েছে চারশো লানের দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা ছোট্ট মাছগুলো বের করে মাথার বড় মাছগুলো আমরা এইগুলো রাখতেছি আমরা এন এখান থেকে এই মাছের পোনাগুলো কেজি হিসাবে বিক্রি করব অথবা মুন হিসাবে বিক্রি করব কারো যদি মুন হিসাবে মাছ কেনার প্রয়োজন থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের ভিডিওর টাইটেলে অথবা ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো বন্ধুরা যে কোনো মাছের পোনা অথবা রেনু আপনারা আমাদের নার্সারি থেকে অথবা হেসে থেকে সংগ্রহ করতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে মাছের পোনা হোম ডেলিভারি হোম ডেলিভারি দিয়ে থাকি দেখতে পাচ্ছেন বন্ধুরা মনোসেক্স তেলাপিয়া একজাত এক জাত গিফ তেলা এক জাত ভিয়েতনামে মনোসেক্স তেলাপিয়া একই জাত এক জাত যেমন যেগুলো গিফট তেলাপিয়া এগুলা কি কেজিতে হয় চারটা থেকে পাঁচটা কেজি আর যেগুলো মনোসেক্স তেলাপিয়া এগুলো হয় নয়শো থেকে আটশোশো গ্রাম আর যেগুলো ভিয়েতনামি মনোসেক্স তেলাপিয়া এগুলো হয় কেজিতে এক কেজি একটি মাছ এক কেজি হয় আর যেগুলো মনোসেক্স এগুলো থাকে নয়শো থেকে আটশোশো গ্রাম তাই বন্ধুরা আপনাদের মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা চাষ করেন তাহলে পুকুর প্রস্তুতি করতে হবে যেমন প্রতি শতাংশে তিনশো থেকে সাড়ে তিনশো পিস মাছ চাষ করতে পারবেন আর প্রতি শতাংশে তিনশো গ্রাম করে চুন দেবেন আর কিছু খোল এগুলো ছিটাই দেওয়ার পর একটা মই দেবেন তারপর আপনারা মাছ চাষ করতে পারবেন তাই বন্ধুরা ইনশাআল্লাহ আপনাদের সফলতা হতে পারবেন লাভবান হতে পারবেন কূটিপত্তেও হতে পারবেন সমস্যা নাই যদি ভালো মাছ নেন তাহলে ভালো রেজাল্ট পাবেন ঠিক আছে বন্ধুরা আমি চাই না আমার কাছ থেকে মাছ নেন আপনারা বন্ধুরা যাচাই করে মাছের পোনা নিতে পারবেন বন্ধুরা যদি মাছ চাষ করেন তাহলে গিপ তেলাপিয়া চাষ করবেন না মনসিক্স তেলাপিয়া অথবা ভিয়েতনামি মনোসেক্স তেলাপিয়া তেলাপিয়া এই দুইটি মাসেই আপনারা চাষ করতে পারবেন বন্ধুরা সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঘরে থাকবেন আমার জন্য দোয়া করবেন